শেষবারের মতো আরেকবার একটু প্র্যাকটিস করে নিজেকে ঝালিয়ে নাও ইনশাল্লাহ কথা দিচ্ছি তুমি পাবে রাইট তো চলো শুরু করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা কোশ্চিন রয়েছে তিন নং কোশ্চিন আমরা একটু কোশ্চিনটা পড়ে আসি কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স বুক্স মধ্যে কতগুলো ফ্রেজ এবং শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা একটু দেখে আসি আমাদের পরিচিত কেন যার আগের ক্লাসগুলো করেছো অবশ্যই তোমাদের কমন পড়ে যাবে শব্দগুলো প্রথমে রয়েছে কি হ্যাডবেটার মানে কি ভালো ছিল হ্যাডবেটারের গ্রামারটা কেমন হয় বেটারের পরে ভার্বের বেস ফ্রম হয় তোমরা জানো নিশ্চয়ই রাইট ওকে আর কখন ব্যবহার করতে হয় হ্যাডবেটার নিজেকে নিজের সান্ত্বনা দেওয়া কাউকে উপদেশ দেওয়া এ সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাডবেটার ব্যবহার করি এরপরে কি অ্যাজ ইট শব্দের অর্থ কী যেন এবং অ্যাজিপের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম তোমাদের যে অ্যাজিপের পরের অংশটা সব সময় কিন্তু মিথ্যা কথা হবে আর টেন্স হবে past indefinite অথবা past perfect tense রাইট ওকে এরপর দেয়ার দেয়ার নিয়ে আমরা আমাদের সজিবুল সিংলেশ কেয়ার ফেসবুক পেজে একটা আর্টিকেল লিখেছিলাম সেখানে এরকম ছিল যারা দেখেছো দেয়ার ইজ শব্দের অর্থ আছে দেয়ার আর শব্দের অর্থ আছে দেয়ার ওয়াজ শব্দের অর্থ কি ছিল দেয়ার ওয়ার শব্দের অর্থ ছিল এরপর আসে লেস্ট লেস্ট শব্দের অর্থ কি নতুবা লেস্টার গ্রামারটা কেমন হয় এটা নিয়ে এর আগে কথা বলা হয়নি একটু শুনে রাখো লেস্টার গ্রামারটা হবে লেস্টার পরে একটা সাবজেক্ট এবং তারপরে শুড এবং তারপরে ভার্ভের বেস ফ্রম কি বলেছি লেস্টার পরে একটা সাবজেক্ট তারপরে শুড অথবা মাইট দুইটা যে কোনো একটা তারপরে ভার্ভের বেস ফ্রম রাইট ওকে এরপরে কি হ্যাভ টু আমরা তিনটা শব্দ শিখেছিলাম হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু শব্দের অর্থ কি তেই হয় তেই হতো হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু পরে ভার্বের বেস ফ্রম হয় এবং হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এটা বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করা হয় যখন আমার মাথায় কোনো প্রেশার থাকে তখন আমরা হ্যাপ টু হ্যাপ টু ব্যবহার করি এরপর কি ডট ডট লুক লাইক কোনো ব্যক্তি বস্তু বাচক জিনিসের আকার আয়তন উচ্চতা জানতে ব্যবহার করা হয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হ্যাপ টু হ্যাজ টু হ্যাড টু দুঃখিত ডট ডট লুক লাইক বসতে হলে একটা বাক্যে দুটো গ্যাপ থাকতে হবে রাইট ওকে এরপরে আসো উড রাদার শব্দের অর্থ কি বরং ভালো দুটো কাজের ভেতর থেকে একটা কাজ আমার জন্য করা অনেক বেশি ভালো হবে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব রেদার যুক্ত সেন্টেন্সে একটা কি থাকবে দেন থাকবে ম্যাক্সিমাম থাকে বাক্যে যুক্ত সেন্টেন্সে একটা দেন থাকে কিছু ক্ষেত্র ব্যতিক্রম ছাড়া রাইট ওকে এরপরে আসো ওয়াটিভ ওয়াটিভ শব্দের অর্থ কি কি হবে কারো মনের কথা জানতে ওয়াটিভ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি একটা অ্যাফার্মেটিভ অথবা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে ওয়াটিভ বসিয়ে আমরা বাক্য গঠন করতে পারি রাইট এরপরে কি লেটেলন শব্দের অর্থ কি অসম্ভব কল্পনা চিন্তাই করা যায় না ভাবাই যায় না আমার জন্য একটা বাইসাইকেল হয়তো সহজ হবে কিন্তু মোটর সাইকেল কেনা এটা তো কল্পনাই করা যায় না এরকম বাক্য গঠন করতে আমরা লেটালন ব্যবহার করব রাইট এরপর আসো কি অ্যাজ অ্যাজ শব্দের অর্থ কি যেই মাত্র সেই মাত্র অ্যাজের দুইটা ক্লোজ থাকে দুইটা ক্লোজেই একই টেন্স হবে বলেছিলাম আমরা রাইট এর ভেতরে অনেকগুলো শব্দ আমাদের কমন পড়ে গেছে এবার চলো যাই দেখে নেই আমরা শূন্য স্থানগুলোর আনসার করতে পারি কিনা নাম্বার এ দ্য ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড পরীক্ষা খুব কাছে চলে এসেছে আই ড্যাস স্টাডি সিরিয়াসলি আমার সিরিয়াসলি স্টাডি পড়াশোনা কি হতে পারে ড্যাশটাতে একটু অনুমান করার চেষ্টা করো হ্যাড বেটার আমরা জানি হ্যাড বেটার মানে কি ভালো ভালো ছিল হ্যাড বেটারের পরে ভার্ভের বেস ফ্রম হতে পারে দ্যাট নাম্বার এতে হ্যাড বেটার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আবার দেখো এখানে কিন্তু হ্যাপ টুও হতে পারে কারণ হ্যাপ ভার্বের বেস ফর্ম থাকে কিন্তু এক্স্যাক্টলি এখানে কোনটা হবে হ্যাড বেটার নাকি হ্যাপ টু আপাতত আমরা এখানে হ্যাপ টু এবং হ্যাড বেটার দুটোই রেখে দিলাম রাইট আমরা আনসার লিখছি আমি নীলকালি দিয়ে লিখি এ আমরা এখানে হ্যাপ টু এবং হ্যাড বেটার দুটোই রেখে দিলাম কিন্তু কোনটা রাইট হবে পারফেক্ট হবে এটা আমরা কিছুক্ষণ পরে বলছি কারণ আমরা পরবর্তী এক্সাম্পলগুলো দেখলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এখানে হ্যাপ টু হবে নাকি হ্যাড বেটার হবে রাইট ওকে নাম্বার বি দ্য ম্যান নোস নাথিং মানুষটি কিছুই জানে না বাট হি সিক্স কিন্তু সে কথা বলে ড্যাশ হি হ্যাড ভ্যাস নলেজ তার অনেক জ্ঞান রয়েছে দেখো তোমরা মনে করতে পারো কিনা আমি অ্যাসিপ নিয়ে কথা বলেছিলাম বলেছিলাম এজিপের পরের অংশটা মিথ্যা কথা হবে রাইট এবং পরের অংশটা পাস্টেন্ট অথবা হবে তোমরা যদি ড্যাশের পরে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে হি হ্যাড ভ্যাস্ট নলেজ আছে মানে কি তার অনেক জ্ঞান কিন্তু এই বাক্যটা শুরু হয়েছে প্রথমে কি লেখা ছিল দ্য ম্যান নোজ নাথিং মানুষটি কিছুই জানে না তার মানে ড্যাশের পরের অংশটা কিন্তু মিথ্যা কথা এবং টেন্সটা কোন টেন্স আছে আছে দ্যাটমিন্স এখানে কি হবে বুঝতেই পারছো কিনতে পারে না ড্যাশ আর ডেস্কটপ এটা তোমরা বুঝতেই পারছো কি হবে একটা সেলফোন আর একটা ডেস্কটপ আমরা বলেছিলাম অসম্ভব কল্পনা চিন্তাই করা যায় না ভাবাই যায় না সেক্ষেত্রে কি ইউস করতে হয় মনে আছে লেটেলন লেটেলনের পরে যেই নাওটা থাকে সেটা আমার দ্বারা কখনোই সম্ভব না আমি চিন্তাই করতে পারি না একা খান এ বাই এ সেলফোন একা একটা সেলফোন কিনতে পারে না লেটেলনে ডেস্কটপ রাইট ওকে নাম্বার ডি ইটস গেটিং ডাক অন্ধকার হয়ে আসছে ইউ ড্যাশ গো ব্যাক অফ তোমার বাড়ি যাওয়া ড্যাশ কি হতে পারে দেখো দেখো এখানে ড্যাশের পরে ভার্বের বেস ফর্ম আছে গো দ্যাট মিনস এখানেও দুটো জিনিস হতে পারে একটা হতে পারে ও আমরা সিটা লিখি না সিটা কি লেট অ্যালন এখানেও দেখো ডি নম্বরে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে হ্যাভ টু আর একটা হচ্ছে হ্যাড বেটার কিন্তু এক্স্যাক্টলি এখানে হ্যাভ টু হবে নাকি হ্যাড বেটার হবে দেখো নাম্বার এতেও কিন্তু দুটো জিনিস হওয়ার পসিবিলিটি ছিল একটা হ্যাপ টু আর একটা হচ্ছে হ্যাডবেটার আবার নাম্বার ডিতেও হ্যাপ টু অথবা হ্যাড হ্যাডবেটার এখন তুমি এ আর বি এ আর ডি এই দুটার ভেতর একটু কম্প্রেজন খোঁজার চেষ্টা করো দেখো কোনটায় বাধ্যবাধকতা বেশি কারণ আমরা জানি হ্যাপ টু হ্যাজ টু হ্যাড টু মানে কি বাধ্যবাধকতা এখন দেখো নাম্বার এটা কেমন ছিল দ্য এক্সামিনেশন ইস ক্লোজ অ্যাট হ্যান্ড পরীক্ষা আমার খুব কাছাকাছি এসেছে ড্যাশ আই ড্যাশ স্টাডি সিরিয়াসলি আমার সিরিয়াসলি পড়াশোনা করতে হয় না করতে হবে রাইট সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু খুব কাছে আমি যদি পড়াশোনা না করি সেক্ষেত্রে কিন্তু আমার কি ফেইল হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে দ্যাট মিন্স নাম্বার এতে কিন্তু একটা বাধ্যবাধকতা আছে আর নাম্বার ডিতে কি ইটস গেটিং ডাক সন্ধ্যা হয়ে আসছে ইউ ড্যাশ গো ব্যাক হোম তোমার বাড়ি যাওয়া উচিত আমি কিন্তু একজনকে উপদেশ দিতে পারি যে সন্ধ্যা হয়ে আসছে তোমার আর এখানে থাকার দরকার নেই তুমি বাড়ি চলে যাও দ্যাট মিন্স ডির আনসারটা কিন্তু বেটার বেশি এবং সেক্ষেত্রে এর আনসারটা কি হ্যাপ টু বেশি কারণ এতে কি বাধ্যবাধকতা আছে আর ডিতে কি উপদেশ দেওয়া ডি কিন্তু কি হ্যাপ টু হ্যাস টু হ্যাপ টুর পরেও ভারবের বেস ফ্রম আবার হ্যাড বেটারের পরেও ভারবের বেস ফ্রম এ নাম্বারেও কিন্তু ড্যাশের পরে স্টাডি ভারবের বেস ফ্রম ছিল আবার ডি নাম্বারেও ড্যাশের পরে ভার্বের বেস ফ্রম গো ছিল রাইট ওকে চলো এবার আমরা এখান থেকে আমি হ্যাড বেটার মুছে দিলাম আর এখান থেকে আমি মুছে দিলাম হ্যাপ টু রাইট চলো যাই ই নম্বর নম্বর ই দ্য বয় ওয়াজ মেকিং নয়েস ইন দ্য ক্লাস বালকটি ক্লাসের মধ্যে গোলমাল তৈরি করছে বাট কিন্তু ড্যাশ দ্য টিচার ইন্টার দ্য ক্লাস হি কিপ্ট কোয়াইট রাইট ওকে দেখো এখানে দুটো ক্লোজ রয়েছে একটা বাক্যে বাটের পরে দুটো ক্লোজ একটা হচ্ছে দ্য টিচার ইন্টার দ্য ক্লাস একটা আর একটা হচ্ছে হি কিপড কোয়াইট শেষ শান্ত হয়ে গেল রাইট দেখো দুটো ক্লোজের দুটো ক্লোজই কিন্তু একই টেন্সে আছে ইন্টার্ট ভার্বের পাস ফর্ম এবং কিপড ভার্বের পাস ফর্ম আমরা বলেছিলাম অ্যাস সোন মনে করতে পারো কিনা দেখো অ্যাস সোন অ্যাস শব্দের অর্থ কি যেইমাত্র মাত্র সেই মাত্র অ্যাস সোন দুটো ক্লোজই একই টেন্স হয় দ্যাট মিন্স এখানে কি বসতে পারে অ্যাজ সোন রাইট That means, but as soon as the teacher entered the class, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই he kept quiet. সে খুব শান্ত হয়ে গেল রাইট ওকে এবার আসো নাম্বার এফ এখানে দুটো ড্যাশ দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছ এখানে কি হতে পারে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক রাইট হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে কারণ দেখো দুটো ড্যাশ মাঝখানে কি আছে দা আর্থ ড্যাশ দা আর্থ ড্যাশ তার মানে কি আমি বলেছিলাম কোনো ব্যক্তি বা বস্তুবাচক জিনিসের আকার আয়তন উচ্চতা জানতে ওয়ার্ড ডাস্ট ডট ডট লুক লাইক ব্যবহার করতে হয় দ্যাট মিন্স আনসার হবে ওয়ার্ড ডাস দ্য আর্থ টুক লাইক রাইট আচ্ছা এই নাম্বারের আনসারটা লিখি নাই এই নম্বর কি অ্যাস সোন অ্যাস বলেছিলাম এফ নম্বরে কি লিখলাম ওয়ার্ড ডাস্ট ডট ডট লুক লাইক জি দেখো ড্যাশ ইস পুকুরে মাছ দেখো তোমরা মনে করতে পারো কিনা আমরা এরকম বলেছিলাম দেয়ার ইজ শব্দের অর্থ আছে দেয়ার শব্দের অর্থ আছে দেয়ার ওয়াজ শব্দের অর্থ ছিল দেয়ার অ্যার শব্দের অর্থ ছিল এখন আমি যদি বলি দেয়ার ইজ আ পন্ড একটা পুকুর আছে আবার আমি কিন্তু এই সেন্টেন্সটা নেগেটিভ এরকম করতে পারি দেয়ার ইজ ন পন্ড এখানে কোন পুকুর নেই রাইট দ্যাট মিনস আমি যদি এখানে দেয়ার ইউজ করি দেয়ার ইজ ন ফিস ইন দ্য পন্ড পুকুরে কোনো মাছ নেই দ্যাট মিনস আনসার কী হবে দেয়ার নাম্বার জি তে আনসার কী হবে দেয়ার আসো এইচ ইটস আ গ্রেট সাইন টু টেল এ লাই মিথ্যা বলা মহাপাপ ইটস আ গ্রেট সাইন টু টেল এ মিথ্যা বলা মহাপাপ আই ড্যাশ ডাই ড্যান টেল এ লাই কি হবে তোমরা অনুমান করতে পারছো কারণ দেখো শর্ট টেকনিক যেটা সেটা হচ্ছে এই বাক্যের মধ্যে কিন্তু একটা দ্যান রয়েছে আছে না একটা দ্যান রয়েছে এবং আমরা এটাও বলেছিলাম যে উড্রেদার শব্দের অর্থ বরং ভালো উড্রেদারের পরেও ভারবে বেশ হয় কিন্তু উড্রেদার যুক্ত বেশিরভাগ সেন্টেন্সে বাক্যে একটা দ্যান থাকে দেখো দুইটা ক্লোজের মাঝখানে কিন্তু এখানে একটা দ্যান রয়েছে দ্যাট মিনস এখানে কী হবে উড্রেদার অর্থ কি দাঁচ্ছে আই উড রাদার ডাই আমি মরে যাব দেন টেল আ কিন্তু আমি মিথ্যা কথা বলবো না আনসার কি হবে উড রাদার আমি একটু মুছে দিচ্ছি উপর থেকে এইচ এর আনসার কি হবে উড রাদার চলো আই দেখাত দেখা যাক একটু আই দ্য বিল্ডিং বক ডাউন আফটার আই হ্যাড লেফ্ট আমি সেখান সেই জায়গাটা ত্যাগ করার পরেই বিল্ডিংটা ভেঙে পড়ল দ্য বিল্ডিং বক ডাউন আফটার আই হ্যাড লেফ্ট আমি স্থানটি ত্যাগ করার পরেই বিল্ডিংটি ভেঙে পড়ল ওকে ড্যাশ আই স্টেট দেয়া ড্যাশ আই স্টেট দেয়া দেখো এখানে ড্যাশের পরে যে সেন্টেন্সটা রয়েছে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই না আমরা তোমাদের সঙ্গে ওয়াটিপ নিয়ে কথা বলেছিলাম তোমাদের মনে আছে কিনা দেখো ওয়াটিপ শব্দের অর্থ কী কী হবে কারো মনের কথা জানতে এটা ব্যবহার করতে হয় কি হতো আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তুমি কি বলবে আমরা যদি এই বাড়িতে থাকি তাহলে তোমার কি মনে হয় কেমন হবে ওয়াট ইপু স্টে দেয়া আমরা যদি সেখানে থাকি তাহলে কি হতো এরকম বাক্য গঠন করতে ওয়াটিপ শব্দটা ব্যবহার করতে হয় রাইট ব্যবহার করতে হয় দ্যাট মিনস এখানে কিন্তু ওয়াটিভ হবে কারণ দেখো প্রথম সেন্টেন্সটা কি ছিল দ্য বিল্ডিং বোক ডাউন আট লেফট আমি স্থানটি ত্যাগ করার পরই বিল্ডিংটি ভেঙে পড়ল ওয়াট আই স্টেট দেয়া আমি যদি সেখানে থাকতাম তাহলে কি হতো বুঝতে পারছেন নিশ্চয়ই এক্সপ্রেশনটা ওয়াট আই স্টেট দেয়া রাইট আই আইয়ার আনসারটা কি ওয়াট ইফ নম্বর জে লাস্ট ওয়ান ওকে তামিম was লেট a টু স্টার ফর দ্য কলেজ তামিম কলেজের জন্য যাত্রা শুরু করা লেট করে ফেললো তামিম কলেজের জন্য যাত্রা শুরু করা কলেজে যাওয়ার জন্য যাত্রা শুরু করাই তামিম লেট করে ফেললো হি স্টার্টেড ওয়াকিং সে অনেক দ্রুত হাঁটতে শুরু করলো যেহেতু সে লেট করে ফেলেছে দ্যাট মিন্স সে অনেক দ্রুত হাঁটতে শুরু করলো ওয়াকিং ফার্স্ট হি স্টার্টেড ওয়াকিং ফার্স্ট ড্যাশ হি মাইট মিস দ্য ক্লাস এখানে কি হতে পারে দেখো আমরা লেস্ট নিয়ে কথা বলেছিলাম আজকের ভিডিও শুরুতে লেস শব্দের অর্থ কি নতুবা বা পাঁচে বয়ে হয় আমরা বলেছিলাম লেস্টের পরে একটা সাবজেক্ট থাকে তারপরে সুড অথবা মাইট থাকে তারপরে ভার্ভের বেস ফ্রম দেখো এখানে ড্যাশের পরে একটা সাবজেক্ট রয়েছে হি তারপরে সুড অথবা মাইটের এখানে আছে মাইট এবং তারপরে মিস মিস ভার্ভের বেস ফ্রম দ্যাট মিন্স এখানে আনসার হতে পারে লেস্ট লেস্ট শব্দের অর্থ কি নতুবা তাহলে পুরো বাক্যের অর্থটা কি দাঁড়াচ্ছে তামিম ওয়াজ লেট বাই টু স্টার্ট ফর দ্য কলেজ তামিম কলেজে যাওয়ার জন্য যাত্রা শুরু করাটা লেট করে ফেলল হি স্টার্ট এড ওয়াকিং ফার্স্ট সে খুব দ্রুত হাঁটতে লাগলো লেস্ট নতুবা হি মাইট মিস দ্য ফার্স্ট ক্লাস নতুবা সে প্রথম ক্লাসটি মিস করে ফেলতে পারত রাইট দ্যাট মিনস আমরা দেখে নিলাম যে কিভাবে আনসারগুলো করতে তোমরা যখন আনসার করবে তখন অবভিয়াসলি আগে আনসারগুলো মনে মনে করে নেবে পরীক্ষায় যারা বসবে পরীক্ষায় কারণ তোমরা যদি শুরুতেই আনসার লিখতে লিখতে যাও তাহলে দেখা যাবে যে তোমাদের একটা বা দুইটা এটা খুব ইজি একটা টপিক কিন্তু একটা বা দুইটা তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা তোমরা না জেনেই ভুল করে ফেলবে কিন্তু তোমরা জানবে যে আমি সঠিকই লিখলাম তারপর তোমাদের ভুল হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে রাইট দ্যাট মিন্স তোমরা এ থেকে শুরু করে যে পর্যন্ত আগে পেন্সিল নেবে পেন্সিল নিয়ে ছোট্ট ছোট করে সংকেত দিয়ে দিয়ে লিখে রাখবে যে কোন কোশ্চেনের আনসার কী হবে তারপরে যখন তোমাদের মস্তিষ্কে যখন পুরো আনসার কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা খাতায় লিখ দিয়ে টু দা কোশ্চেন এখানে লিখে নাম্বার এ বি সি ডি এভাবে তোমরা আনসার করতে পারবে তাহলে একটা খাতার ডেকোরেশনটা ভালো হবে আর কাটাকাটি হওয়ার চান্সটা তোমাদের একটু কমে যাবে রাইট এবার আসো তোমাদের জন্য একটা প্র্যাকটিস থাকছে দেখো স্ক্রিনে তোমরা আরও একটা কোশ্চিন দেখতে পাচ্ছ নাম্বার থ্রি এই কোশ্চেনটা তোমাদের জন্য তোমরা একটু সময় নাও ভিডিওটি পজ করে রাখো খাতা কলম সাথে নিয়ে একটু আনসারগুলো করার চেষ্টা করো এবং তারপরে তোমরা আবার আমার সঙ্গে জয়েন হও এবং দেখো যে আনসারগুলো কেমন হয় উত্তরগুলো মিলিয়ে নাও আমি শুধুমাত্র উত্তরগুলো বলবো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করতে থাকো রাইট ওকে চলো শুরু করা যাক তোমরা একটু পজ করে আগে করে নেবে তারপরে আবার এখান থেকে দেখা শুরু করতে রাইট নাম্বার থ্রি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল প্রেজ এন ওয়ার্ডস গিভিন ইন দ বক্স আমি খুব এবার একটু ফাস্ট যাবো কারণ আমরা বুঝিয়েছি এবারে শুধু আনসার বলবো দেখো যে বক্সের শব্দগুলো আমাদের কাছে একটু পরিচিত কিনা ওয়াজ ব্রোন জন্মগ্রহণ করা অ্যাস টু শব্দের অর্থতেই হয় আমরা বলেছি উড্ডেদার বরং ভালো একটা ধ্যান থাকে লেটার লন অসম্ভব কল্পনা চিন্তাই করা যায় না ভাবাই যায় না অ্যাস সুন অ্যাস শব্দের অর্থ যেই যেইমাত্র সেই মাত্র দুটো অংশে একই টেন্স হবে দেয়ার শব্দের অর্থ কি দেয়ার ইজ আছে দেয়ার আর আছে দেয়ার ওয়া ছিল দেয়ার ছিল ওয়াস ইট লাইক নতুন শব্দ এটা আগেরটাই পাইনি ওয়াসিট লাইক শব্দের অর্থ কি কেমন লাইকের পরে সরাসরি যুক্ত করতে হয় অর্থ কি ভালো ছিল অ্যাজ এবার আসো আনসার নাম্বার হি সে খুবই দুর্বল হি স্টে অ্যাট হোম দেন গো টু দ্য পিকনিক দেখো বাক্যে তোমরা একটা প্রথমে একটা দেন পেয়ে গেলে তার মানে বুঝতেই পারছো আনসার কি হবে উড রেদার হি উড স্টে অ্যাট হোম সে বরং বাড়িতেই থাকবে দেন গো টু দ্য পিকনিক কিন্তু সে পিকনিকে যাবে না পিকনিকে যাওয়ার থেকে সে বাড়িতেই থাকবে এ আনসার উড রেদার নাম্বার বি হি হ্যাজ নেভার ট্রাভেল বাই এয়ার সে কখনো আকাশ পথে ভ্রমণ করেনি দ্যাশ ট্রাভেলিং ইন দ্য স্কাই আকাশে ভ্রমণ করতে কেমন অনুভূতি হয় এই যে দেখো কেমন দ্যাট মিনস ওয়াস ইট লাইক এখানে বসবে এবং আমরা বলেছিলাম ওয়াস ইট লাইকের পরে সরাসরি ভার্বের সাথে আইনজি যুক্ত হয় এখানে দেখো ড্যাশের পরে কিন্তু একটা ভার্বেশন সঙ্গে আইনজি আছে আনসার ওয়াস ইট লাইক নাম্বার সি আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম টু মি উইথ হিম তার সঙ্গে সাক্ষাৎ করতে ড্যাশ আই সহিম আই রাস টু টক টু হিম আমি তাকে দেখলাম এবং তার সঙ্গে কথা বলার জন্য ছুটে গেলাম দুটো অংশ আছে দুটো অংশে বারবের পাস ফর্ম দ্যাট মিন্স আনসার কি অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ আই সহিম আমি তাকে দেখতে না দেখতেই আই রাস টু টক টু হিম আমি তার সঙ্গে কথা বলার জন্য দৌড়ে গেলাম ছুটে গেলাম নাম্বার ডি জর্দান ফাদার ইজ এ ল ফেড সার্ভিস হোল্ডার জর্দানের বাবা হচ্ছে একজন খুবই অল্প বেতনের একজন কর্মচারী সার্ভিস হোল্ডার হি হ্যাজ নো অ্যাবিলিটি টু বাই বাইসাইকেল তার একটা বাইসাইকেল কেনার ক্ষমতা নেই ড্যাশ এ মোটর সাইকেল কি হবে লেট অ্যালন একটা বাইসাইকেল একটা মোটর সাইকেল আনসার কি লেট অ্যালন ভেরি অ্যাংশিয়াস তার অনেক বিষণ্ন দেখাচ্ছে সো শি ড্যাশ টেক রেস্ট হতে পারে হ্যাভ টু নাকি বেটার দেখো এখানেও কিন্তু উপদেশ দেওয়া হচ্ছে তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে তাকে খুব অ্যাংশাস রাগান্বিত দেখাচ্ছে সুতরাং তার রেস্ট নেওয়া উচিত এটাও কিন্তু কি টু আমি খুব অবাক হয়ে গেলাম টু হেয়ার হিজ স্পিস তার কথা শুনে হি স্পিক্স সে এমনভাবে কথা বললো এজ ইফ যেন হি নিউ দ্য ইনস এন্ড আউটস অফ দ্য ইনসিডেন্ট তাহলে আনসার কি হচ্ছে

দেখো এখন বুকে ব্যথা করছে হসপিটালে আমার কি যাওয়া লাগবে এটা কিন্তু আমার প্রেশার আমি না যাইতে চাইলেও কিন্তু আমার যেতে হবে কারণ আমার বুকে ব্যথা করছে এখানে কিন্তু একটা আমি কিন্তু একটা আন্ডার প্রেশারে আছি রাইট বা অ্যালেক্স অ্যালেক্স কিন্তু একটা প্রেশারে আছে দ্যাট মিনস এখানে আনসার হবে কি হ্যাজ টু যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভাবের সঙ্গে এস যুক্ত করতে হয় এখানে হ্যাভ টু না উপরে দেওয়া আছে হ্যাজ টু আনসার হবে হ্যাজ টু নাম্বার এইস ড্যাশ ইজ নাথিং বাট এ ফ্যামার স্কুল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে কিছুই নেই শুধুমাত্র একটা প্রাইমারি স্কুল ছাড়া অর্থাৎ হাই স্কুল কলেজ এরকম কিছু কিছুই নেই যেটা আছে সেটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল দ্যাট মিন্স আনসার কী হবে দেয়ার উপরে কি দেওয়া দেয়ার আছে হ্যাঁ আছে দেয়ার ইজ নাথিং কিছুই নেই আমি বলেছিলাম দেয়ার ইজ আছে দেয়ার আছে দেয়ারও ছিল দেয়ার ওয়ার ছিল নাম্বার আই এটা তোমরা বুঝতেই পারছো টাগুর ড্যাশ ইন এইটিন সিক্সটি ওয়ান আমি বলেছিলাম মানুষ কখনো সালে জন্মগ্রহণ করে অথবা কোনো দেশের জন্মগ্রহণ করে দ্যাট মিন্স ওয়াসবোর্ন

ইন্ট্রোডাক্টরি পার্টে বাক্য শুরুতে ইট ব্যবহার করতে হয় ইট ইজ নট ওয়েটিং এন এ আর দরকার নেই ইট ইজ নট ওয়েথ ওয়েটিং আর অপেক্ষা করার দরকার নেই রাইট ওকে তাহলে আনসারগুলো আবার একটু মিলিয়ে নাও নাম্বার এ উড বেদার নাম্বার বি ওয়াট ইট লাইফ নাম্বার সি অ্যাজ সুন এজ নাম্বার ডি লেট লেটার অন নাম্বার ই কী হবে হ্যাড বেটার নাম্বার ই হ্যাড বেটার নাম্বার এফ অ্যাজ ইফ নাম্বার জি হ্যাজ টু নাম্বার এইচ দেয়ার 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 ইস নাথিং নাম্বার আই ওয়াজ বোন নাম্বার জেই ইট তো এইস এসসি আজকে আমরা তিন নং কোশ্চেনের প্র্যাকটিস করলাম তোমাদের প্লেলিস্টে তোমাদের আরও একটি ন্যারেশন নিয়ে আমরা বেসিক ক্লাস করেছিলাম আগামী ক্লাসে আমরা দেখবো ন্যারেশনার প্র্যাকটিস তোমরা সেই ক্লাসেও খাতা কলম নিয়ে সঙ্গে নিয়ে বসবে এবং আমার সঙ্গে ন্যারেশনের প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষাটা যেহেতু খুব সামনে শেষবারের মতো যদি কোনো কুটিনাটি কোশ্চিনের কোশ্চিন থাকে সেগুলো কমেন্টস বক্সে জানাবে আমি আমার মতো করে আনসার করার চেষ্টা করব তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই হোমওয়ার্ক হোমওয়ার্ক তোমাদের করতেই হবে কারণ স্টাডির কোনো শর্টকাট কোনো মেথড নেই সেই তত ভালো করবে যে যত বেশি পড়াশোনা করবে রাইট তবে মজায় মজায় আন্ডার প্রেশারে থেকে না মজায় মজায় পড়াশোনার প্রতি ফিল নিয়ে এর উপর ভালোবাসা নিয়ে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস মেক্স এ ম্যান গ্রেট ভালো থাকো সুস্থ থাকো সহজ বুঝি কেয়ারের সাথে থাকো অল দ্য বেস্ট